কিরণমালা অমৃত কিনে নিতে চাইছে। আমাদেরকে মুক্তি নেই, আমাদেরকে মুক্তি নেই রাক্ষসী কটকটির হাত থেকে। বারবার আপনি বিচলিত হবেন না, কিরণের জয় হবেই, শুভ শক্তির জয় হবেই। আয় তো দেখি আমার কাছে অমৃতের পাত্রটা নিয়ে আয়। না কুমার, কুমার না, কুমার 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 না, কুমার কুমার না, কুমার কুমার যেও না। কুমার কটকটি কুমারের উপর মায়া করেছে, কুমারকে আটকাতেই হবে। কিরণ, কুমারকে আটকাও। কিরণ, কুমার যেও না। কুমার 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 না, কুমার কাছে অমৃত আমার হাতে তুলে দে। কিরণ, কিরণ কটকটিকে নয়, কুমারকে আটকাও। অমৃত যদি ওই রাক্ষসীর হাতে চলে যায় তাহলে গোটা বিশ্বে চরম সর্বনাশ হয়ে যাবে, সমস্ত মনুষ্য জাতি ছারখার হয়ে যাবে। কিরণ আটকাও, কুমারকে আটকাও। কুমার, আমি তোমার কাছে হাত জোর করে বিনতি করছি, তুমি অমৃত কটকটির হাতে তুলে দিও না, তাহলে সব শেষ হয়ে যাবে। কুমার আয়, আয়, আয় আমার কাছে, আয় অমৃত দে আমাকে। কিরণ, কিরণ আটকা, কিরণ আটকা, কিরণ আটকাও। কিরণ, মহারাজ মহারাজ এখন উপায় তরবারি দিন। কিরণ, কিরণ দরকার পড়লে আঘাত করো, কুমারকে আঘাত করো। আপনি কি বলছেন মিতা, আমি কুমারকে আঘাত করব না। হ্যাঁ করবে, তা নাহলে সমস্ত জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে, তোমার উপরে সমস্ত মানুষের আশা ভরসা। তুমি কিরণমালা, জগতের শুভ শক্তি তুমি, জগতের অশুভ শক্তিকে বিনাশ করার ব্রত নিয়েছো তুমি। নিজের স্বার্থ না দেখে সমস্ত মানুষকে রক্ষা করা তোমার পরম ধর্ম। আমি পিতা হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, যাও অমৃতকে রক্ষা করো। আমার পুত্রকে অশুভ শক্তি গ্রাস করেছে, তাকে আটকাও। কিরণ, প্রয়োজনে আঘাত করো, কেড়ে নাও অমৃত ওর কাছ থেকে, কেড়ে নাও কিরণ। হ্যাঁ কিরণ, মহারাজ বিক্রম ঠিক কথা বলছেন, কেড়ে নাও অমৃত, কেড়ে নাও কিরণ, আটকাও। না কুমার না, আমার প্রাণ থাকতে কটকটির কাছে অমৃত আমি তোমায় তুলে দিতে দেব না। তাই নাকি কিরণমালা, আজই আজই তুই মরবি, তাও তোর প্রাণের কুমারের হাতেই।
আমার কথা শোন, ছাড়বি না আজ তুই কিরণমালাকে। মেরে ফেল, মেরে শেষ করে দে ওকে। কিরণমালার কাছে কুমার হেরে যাচ্ছে? না না, এ হতে পারে না কুমার। কিরণমালা তোর কাছ থেকে অমৃত কেড়ে নিতে চাইছে কুমার, মার ওকে। মহর্ষি, আমার কিরণ আর কুমার একে অপরের সঙ্গে রক্ত কই যুদ্ধ করছে মহর্ষি। একই দিন এলো, আমি যে সহ্য করতে পারছি না। নিহতের একে পরিহাস, কি নিষ্ঠুর পরিহাস মহর্ষি, আমি আর সহ্য করতে পারছি না। আর আমার কুমারকে তোমার মায়ার হাত থেকে আমি রক্ষা করবই। কি বললি তুই? আমার মায়ার বশ থেকে কুমারকে তুই উদ্ধার করবি? পারবি না কিরণমালা, কারণ আমি অসীম ক্ষমতার অধিকারিণী। দেখ কুমার আমার হাতের ইশারায় কেমন নাচে। কুমার, শেষ করে দে কিরণমালাকে। তুমি ভুল করছো কুমার, তুমি ভুল করছো। আগে আমায় অমৃত দে, এক্ষুনি আমার কাছে অমৃত নিয়ে আয়, এক্ষুনি। কিরণমালাকে মারবো না মা। কি বলছে কুমার? কি বলছে কুমার? কুমার, কুমার, ও তোমার মা না কুমার, আমি আমি তোমার মা কুমার, আমি তোমার মা, ও নয়। নিশ্চয়ই মারবে বাবা, তবে আজ নয়, অন্য আরেক দিন, কেমন? কো
রাক্ষস হয়ে গেল, রাক্ষস হয়ে গেল, রাক্ষস হয়ে গেল। মহারাজ, ও যে রাক্ষসী রানী কটকটিকে মা বলছে, রাক্ষসী রানী কটকটিকে মা বলছে। চলো 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 পাল্টাই।